হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ শানু সাভার থেকে। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমার লাইফ স্টাইলের আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতনও এবারের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার এই ব্লগগুলো দেশ ও দেশের বাহিরে, কাছে দূরে, যে যেখান থেকে দেখেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করব। তো সাথেই থাকুন। আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, হয়তো কোথাও কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতনই কিছু আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবে, আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। হ্যাঁ, তবে কি ভিডিওতে লাইক দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণই আপনাদের উপরে নির্ভর করে। তবে কি ভিডিওতে একটা লাইক দিলে আপনাদের মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে, এতে হয়তো আমার একটু লাভ হতে পারে, এ তো সেই জন্যই বলা। গতকাল রাতে আর্জেন্টিনার খেলা ছিল, তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই সকালে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। আর আজকে আর নাস্তা বানাইনি। নাস্তাটা শেষ করে ভাবলাম কিছু কাপড় ওয়াশ করে নিই। আপনারা হয়তো অনেকেই জানেন এই ওয়াশিং মেশিনটা আমি কয়েকদিন আগে কিনেছি, কারণ গত ভিডিওতে আমি এটা দেখিয়েছি। এত সহজ ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা? হ্যাঁ, আসলেই অনেক সহজ, কারণ এটাতে কিছুই করতে হয় না, আপনার হাতে কিছুই করতে হবে না, সব কিছু অটোই হয়ে যাবে, শুধু খালি আপনি প্রোগ্রামটা সেট করে দিলেই হবে। তো আমি এখানে পরিমাণ মতো কাপড় দিয়ে দিলাম, দিয়ে তারপরে স্ট্যান্ডার্ড মোড়ে টিপ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে ওয়াশে ক্লিক করে দিলে এখানে অটোই ওরা কাপড়টাকে ওয়েট করে টাইম সেট করে নেবে। তো আমাকে এখানে টাইমও সেট করতে হবে না। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, স্ট্যান্ডার্ড আছে, হ্যাবি আছে, জেন্টেল, কুইক ওয়াশ। তো আপনি যেরকম কাপড় দেবেন সেটা বুঝেই আর কি সেটটা করতে হবে। তো কিছুদিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করব এটার ফুল টিউটোরিয়ালটা, কীভাবে কোনটা দিয়ে কী করতে হয়। ওয়াশিং মেশিনটা আসলে অনেক হেল্পফুল একটা জিনিস, যাদের স্পেশালি ছোট বাচ্চা আছে বা ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য। আর এই দুইটাই আমার আছে, তো আমার তো বেশ উপকার হয়েছে। আমার সংসারের কাজ ও চাপ এখন অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, এখানে কাপড় ক্লিন হতে থাকুক, আমি আমার অন্য কাজ সেরে ফেলি। আজকে একটা চকলেট কেক বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে কীভাবে চকলেট কেক বানাই। হয়তো যারা জানেন না বা পারেন না তাদের একটু হলেও উপকার হতে পারে। তো আমি এখানে প্রথমেই হাফ কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ এখানে কোকো পাউডার, আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি, আর এখানে 2টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ ও কুসুমটাকে আলাদা করে নিয়েছি। হাফ কাপ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, আর কুসুম গরম দুধ নিয়েছি 2 টেবিল চামচের মতো। তো আমি এখানে সম্পূর্ণটা দিব না, যতটুকু লাগে ততটুকু দিব। আর এখানে 1/4 চা চামচ চকলেট পেস্ট দিব, আর বেকিং পাউডার 1/2 চা চামচ দিব। আর নিয়েছি 1 চিমটি লবণ, লবণ না দিলে আসলে মিষ্টির ব্যালেন্সটা হয় না, তাই আমি কেকে লবণ দিই একটু হলেও। তো সবগুলো উপকরণ আমি একে একে করে দিয়ে চেলে নিব, চেলে ভালো করে মিক্স করে আবারও চালবো। এইভাবে করে আমি 3 বার চেলে নিয়েছি। তো চকলেট কেকটার ক্ষেত্রে একটু বেশি চালতে হয়, তবে ভ্যানিলার ক্ষেত্রে 1বার চাললেই হয়। তো এগুলোকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে রেখেছি। এখন আমি এখানে ডিমের সাদা অংশ নিয়ে নিলাম, আর চিনিগুলো নিয়ে নেব। তো চিনিটা আমি সবগুলো দিইনি, অর্ধেক করে দিয়েছি। প্রথমে অর্ধেক দিয়ে বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব, তারপর বাকি অর্ধেক দিয়েছি, দিয়ে ভালো মতো ফোমি হওয়া পর্যন্ত এটাকে বিট করতে থাকব। তো বিট করতে করতে যখন এটাকে দেখবেন যে ফোমের মতো হয়ে গিয়েছে আর চার লেখার মতো যাচ্ছে, তো চারটা ডাবছে না, তখন ভেবে নেবেন যে এটা বিট করা হয়ে গিয়েছে। তো বিট করা হওয়ার পরে আমি এখানে কুসুম তেল আর চকলেট পেস্টটা মিক্স করেছি, ওই ফুটেজটা এখানে আমি অ্যাড করতে পারিনি, দুঃখিত। তো ওগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে তারপরে আমি আবার এখানে
শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে আমি একটু একটু করে এখানে দুধও দিয়েছি, যাতে মিক্সচারটা ভালো মতো মিক্স হয় সেজন্য। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। দুধটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা অনেক বেশি সফট হয়, এই কারণেই দুধটা দিই। সব ক্ষেত্রে দিতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে দিই। এই তো আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি এখানে কিন্তু সবগুলো শুকনো উপকরণ একসাথে দিইনি, একটু একটু করে মিক্স করে নিয়েছি। আর খুব আলতো হাতে মিক্স করতে হবে যাতে ফোমটা না নষ্ট হয়। তো এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, আর কেকটার ব্যাটার ঠিক এরকম হবে। আমি সবসময় কেক মোল্ডে কেক বেক করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। তো আমি এখানে সার্ভিং ডিশ নিয়েছি, আজকে কেকটা আমি চুলায় বেক করব। তো সার্ভিং ডিশটা নিয়ে আমি এখানে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর বেকিং পেপার দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি কেকটাকে এটাকে আবার আনবল্ড করব, করে তারপর আমি ক্রিম দিব। এই কারণে যে পাতিলে আমি কেকটা বসাবো সেই পাতিলটাকে আমি 10 মিনিটের জন্য হাই হিটে বসিয়ে দিয়েছিলাম। কেকটাকে আমি 30 মিনিটের জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে দেখলাম এসে আমার কাপড় ওয়াশ হয়ে গিয়েছে। তো কাপড়গুলো কিন্তু 80% ড্রাই হয়ে বের হয়, হালকা একটু বাতাসে বা রোদে দিলেই শুকিয়ে যায়। তো এটা আমার জন্য বেশ উপকার হয়েছে, কারণ আমার বাসায় তেমন রোদ থাকে না, অল্পতেই কাপড় এখন শুকিয়ে যায়। আর শীতের দিন মানেই তো বাচ্চাদের কাপড় চোপড়ের শেষ নেই, আরও বেশি নোংরা হয়। এই তো আমার মেয়ে দেখছেন, ছোটো মেয়ের কতগুলো মোজা ধুয়ে দিয়েছি, এগুলো অল্পতেই শুকিয়ে যাবে এখন। এ তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কেকটাকে হালকা ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। এই কেকটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, অনেক বেশি সফট হয়েছে। তবে কি, ক্রিম দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়, আর আমার মেয়েও ক্রিম দিয়ে খাবে। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে আমি ক্রিম বানিয়ে নিয়েছি, আমি এখানে ভিভো হোয়াইট ক্রিমটা নিয়েছি। এর সাথে আমি চকলেট মিক্স করে আর চকলেট পেস্ট আর কোকো পাউডার দিয়ে ক্রিমটা বানিয়ে নিয়েছি। তারপর এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি বরাবরের মতনই, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই। যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন, তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে পারেন, আর পরবর্তীতে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমার অসংখ্য দোয়া রইল। আর আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমাকে অনেক আপু ভাইয়েরাই কমেন্ট করে জানায় তাদের অনেক মূল্যবান মন্তব্য, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখা যায় ভিডিওতে আমি একা একা আপনাদের সাথে কথা বলি, যখন আপনারা কমেন্ট করেন তখন মনে হয় যে না, আপনারাও আমার সাথে কথা বলছেন। তো এতে আমার অনেক বেশি ভালো লাগে। বর্তমান সময়ে অনেক আপু ভাইয়ারা এই কেক বানাতে পারেন, এটা তেমন কিছুই না। তবে কি, যারা নতুন, একবারেই নতুন, তাদের কাছে কিন্তু এটা অনেক কিছু। আর আমার এই ভিডিওটা আজকে তাদের জন্যই দেওয়া, হয়তো তারাও একটু হলেও শিখতে পারবে যে কীভাবে কী বানায় বা একটু আইডিয়া হবে। এ তো কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে কেকটাও ডেকোরেশন করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, কেক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।